জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অবন্তিকা আত্মহত্যা করেছেন গতকাল। ঠিক আত্মহত্যার পূর্বে ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে দুইজনকে দায়ী করে গিয়েছেন তার এই আত্মহত্যার জন্য। মূলত সেই দুইজনের বিচারের দাবিতে এই মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করছেন। তারা মূলত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই ক্যাম্পাসে তারা এই বিক্ষোভ মিছিলটি করছেন। বিক্ষোভ মিছিল থেকে তারা মূলত ব্যানার ফেস্টুন প্রদর্শন করছেন, যেখানে মূলত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী প্রক্টর এবং অবন্তিকার একজন সহপাঠীকে সহপাঠীর গ্রেপ্তার পাশাপাশি সঠিক বিচারের দাবি করছেন তারা এই বিক্ষোভ মিছিল থেকে। শিক্ষার্থীরা মূলত ক্যাম্পাসের ভিতরের বিভিন্ন সড়কে তারা বিক্ষোভ মিছিলটি চালিয়ে যাচ্ছেন এবং পাশাপাশি তারা স্লোগান দিচ্ছেন, বিভিন্ন ব্যানার ফেস্টুন তারা প্রদর্শন করছেন। Come on! 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 Come